खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो, पुलिस के लिए डाकिए निजे सेजेछेन, एबारे आपनि एसेछेन उत्तरबंगे एक बिये बाड़ी करते, तालीज चाला कार्सियांगे ताजेर होटेल प्रेसिडेंसियल सूट 1,02,000 टाकार रूम, একটা রুমের দাম 1,02,000, যেটাই মমতা ব্যানার্জি রাত্রে ছিলেন 4 দিন ধরে। তারপরে তো ভাইপো আছে, তার রুমের ভাড়া 84,000 টাকা, সেকেন্ড প্রেসিডেন্ট গরিব মা মাটি মানুষ, আমি বেতন নিই না, আমি তাজের হোটেলে থাকি, ভাড়া মেটায় 1,02,000 টাকা। এবারে এসেছিলেন বিয়ে বাড়ি করতে, বিয়ে বাড়িতে খেতে, এবারে এসেছিলেন ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, এবারে এসেছিলেন তু খিচ মেরি ফটো, আর লাস্টে যাওয়ার সময় খেলার মাঠকে ধ্বংস করে শিলিগুড়িতে মিথ্যা কথা জুমলাবাজি এই ভ্রষ্টাচারী পরিবারবাদী তুষ্টিকরণের নেত্রী মিথ্যা কথা বলে গিয়ে গোটা উত্তরবঙ্গকে অপবিত্র করল। কবি ভানুভক্তের উত্তরবঙ্গ, ঠাকুর পঞ্চানন বর্মার উত্তরবঙ্গ, প্রণব মচিলা রায়ের উত্তরবঙ্গ, ভগবান বিরসা মুন্ডার ধরতী উত্তরবঙ্গ, তিস্তা তোর্ষা মহানন্দা রায়ডাকের উত্তরবঙ্গ, মতুয়া রাজবংশী সমাজের উত্তরবঙ্গ, গোর্খা নেপালি কোচ রাভা থেকে শুরু করে গৌড়বঙ্গের উত্তরবঙ্গ, সেটাকে অপবিত্র করার জন্য আপনি এসেছিলেন। শুনে রাখুন মমতা ব্যানার্জি, উত্তরবঙ্গের মানুষ তারা আপনাকে অনেক আগে বর্জন করেছে। আমি পাহাড়ে গেছিলাম, তখন আমি ওই দলে ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি আমার নেপালি দিদি এবং বোনেদের জিজ্ঞেস করছিলাম, আগের মুখ্যমন্ত্রী তো আসতো না, এখনকার মুখ্যমন্ত্রী তো আসেন, আমাকে তারা উত্তর দিয়েছিল ঘুম নে আনছু, বেড়াতে আসে, এটা সাধারণ মায়েদের দিদিদের বোনেদের কথা, কোন সুবিধা আপনার এখানে হবে না। আমরা পারিনি কলকাতা দক্ষিণবঙ্গ তালাতে, আপনারা আমাদেরকে অনেক আগে পথ দেখিয়েছেন। আপনারা 19 সালে সাফ করেছেন, 21 সালে মেজরিটি সিট আপনারা দিয়েছেন, আপনারা মোদিজিকে বিজেপিকে রাষ্ট্রবাদকে দেশপ্রেমকে আপনারা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এগিয়ে দিয়েছেন। তাই আমি মনে করি, একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অব দি ইন্ডিয়া থিংস টুমোরো, আজকে শিলিগুড়িতে দাঁড়িয়ে আমি অকপটে স্বীকার করতে পারি, বলতে পারি, হোয়াট নর্থ বেঙ্গল থিংস ইয়েস্টারডে হোল অব দি বেঙ্গল থিংস টুমোরো, এটা ঘটনা আপনারা পথ দেখিয়েছেন 9, 19 আর 21। এই পথে যদি আজ বাংলা হাঁটত, তাহলে আমার বাড়ির মেয়েটাকে বোনটাকে মহিলাদের অহংকার অলংকার তার কেশকে বিসর্জন দিতে হতো না। যদি উত্তরবঙ্গের দেখানো পথে পশ্চিমবঙ্গ হাঁটত, তাহলে 150 কেজি ওজনের মোটা পার্থ চাকরি চুরি করে অপাকে সঙ্গে নিয়ে জেলে যেত না।